খালেদা জিয়ার সাজা হলে নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবে বিএনপি আর দল চালানোর জন্য প্রয়োজনে তারেক রহমানের পরামর্শ নেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা রিপোর্ট করছেন হাসনাইন তানভীর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামীকাল রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে দলের প্রতিক্রিয়া বা কর্মসূচি কী হবে তা নিয়ে যেমন আলোচনা আছে তেমনি খালেদা জিয়া জেলে গেলে দল কীভাবে চলবে এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে ব্যাপক আলোচনা তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন সাজা হলে জেল থেকেই দলের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া প্রয়োজনে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে দল পরিচালিত হবে মূলত স্থায়ী কমিটির নেতাদের সাথে আলোচনা করে যা বাস্তবায়ন করবেন মহাসচিব মহাসচিবের ভূমিকা উনি পালন করবেন মহাসচিবের ভূমিকা থেকে উনি ওনার কাজ করবেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেখানেই থাকবেন সেখান থেকে নেতৃত্ব দেবেন উনি বিগত দিনেও দিয়েছেন 111 ওনাকে যখন জেলে নেওয়া হয়েছে তখনও তিনি সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়ার হাতেই থাকবে এবং বিএনপির নির্দেশনা বা সব কিছু মানে তার মাধ্যম দিয়েই এটা চলবে নেতিবাচক রায় হলে শক্ত প্রতিবাদের পক্ষে মত দিয়েছে দলের নির্বাহী কমিটি তবে এর মধ্যে রায়কে ঘিরে দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে 1200 নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান গেট বেশিরভাগ সময় থাকছে তালাবদ্ধ পুলিশি নজরদারির কারণে নেতাকর্মীরা সেমুখ হচ্ছেন না খুব একটা এমন বাস্তবতায় কর্মসূচি কী হবে তা নিয়ে নানান হিসেব নিকেশ করছে দলের হাইকমান্ড আমরা দেখি যে এখানে ন্যায় বিচার না এটা হচ্ছে সরকারের প্রতিহিংসার সেখানে ইয়ে হচ্ছে প্রতিফলন ঘটছে তো নিশ্চয়ই এত বড় জাতীয়তাবাদী শক্তির নেত্রীকে আটকে রাখবে সেটা তো হতে পারে না আমরা সেটা হতে দিব না আমরা রাজপথে আমরা থাকব কর্মসূচির অর্থ মানে এটা তো নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক কারণ আমরা তো গণতন্ত্রের পথে চলছি আর যারা ক্ষমতা দখল করে বসে আছে ওনারা চলছে অগণতান্ত্রিক পথে কর্মসূচি চূড়ান্ত না হলেও রায় পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে তার সব ধরনের প্রস্তুতি রাখছেন খালেদা জিয়ার আইনজীবীরা নিয়মটা হলো কনভিকশন দিলে তখনই জেলে যেতে হয় এখন এরপরেও আদালতের ক্ষমতা কেউ কাটেল করতে পারে না আদালতের একটা এখতিয়ার আছে সেই এখতিয়ারটা তিনি কীভাবে এক্সারসাইজ করবেন সেটা আদালত জানে যদি এটা কনভিকশন কত বছর হয় কতদিন হয় সেইটার উপর ভিত্তি করে আমরা কোথায় কীভাবে কখন আপিল করব কখন আমরা বেল চাইব সেটা নির্ভর করে রায়ের দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে জমায়েত হতে মহানগরীর নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা